তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটেতে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানেতে জানিয়েছে যে কলকাতার একটি সরকারি হসপিটালেতে একটি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হবে এবং কোন রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে, ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এবং কোন রকম অভিজ্ঞতা লাগবে না। তাহলে আসুন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একবার এক্সপ্লোর করে নেওয়া যাক, দেখে নেওয়া যাক কি পোস্টে নিয়োগ হচ্ছে এবং কত তারিখে আপনাদেরকে ইন্টারভিউ বা ডিভির জন্য হাজির হতে হবে এবং কোথায় হাজির হবেন, কি ধরনের যোগ্যতা লাগবে বা আরো বাকি ডিটেলসগুলো। তো একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি 20/5/2023 প্রকাশ পেয়েছে এবং প্রকাশ পেয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে, যেখানেতে জানানো হয়েছে যে উইলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য অফিস অব দ্য আন্ডারসাইন্ড অন 30th of May 2023 at 1 PM অ্যাট দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফর এ ওয়াক ইন ইন্টারভিউ। তাহলে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে 30th of May 2023। কোথায় রয়েছে ভেনুটি নিশ্চয়ই আপনারা তার পরে পরেই দেখতে পাচ্ছেন, যে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে দুপুর 1টা থেকে রয়েছে। আর আপনাদেরকে কি সমস্ত ডকুমেন্টস বা আরো কিছু নেসেসারি জিনিস নিয়ে যেতে হবে সে প্রসঙ্গে দেখুন তার পরে পরে উল্লেখ করে দিয়েছে। 3 copies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের 3টি কপি লাগবে, অবশ্যই রিসেন্ট, এবং সমস্ত অরিজিনাল টেস্টিমোনিয়ালস যার মধ্যে থেকে আপনারা শিক্ষাগত যোগ্যতার প্রুফ বা এজ প্রুফ দেখাতে পারবেন এবং সাথে সাথে অ্যাড্রেস প্রুফ, অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড এবং এই সমস্ত ডকুমেন্টসের 2টো সেট ফটো কপি করে নিয়ে যেতে ভুলবেন না। আর কি পোস্টে নিয়োগ হচ্ছে দেখুন, এখানে তো টেবিলের মাধ্যমে দেওয়া আছে, যেটি হচ্ছে কর্মবন্ধু বা গার্ডেনার পোস্টে নিয়োগ হবে, 1টি শূন্য পদে নিয়োগ হবে, 3000 টাকা পার মান্থ আপনারা স্যালারি হিসাবে পাবেন। সুতরাং ইন্টারেস্টেড প্রার্থীরা ওই দিনের ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন ওই নির্দিষ্ট ভেনুতে। আজকের এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল, যদি সম্ভব হয় আপনারা অন্যদের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আর ছোট বড় যে কোনো ধরনের হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড খবরাখবর আপনার কাছ থেকে যাতে মিস না হয়ে যায় এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকেও এনাবেল করে রাখতে ভুলবেন না, কারণ আমি প্রতি মুহূর্তেই এই ধরনের নোটিফিকেশন চ্যানেলটিতে ভিডিওর আকারেতে প্রোভাইড করতেই থাকি।